চাষ করতে এসে জমিতে বড় হাঁ মুখের সাপের মতো বিশালাকার প্রাণীটিকে দর্শন করে গ্রামের পথে ছুট লাগিয়েছিলেন কৃষক। তারপর শনাক্ত করা হয় প্রাণীটিকে। জানা গিয়েছে প্রাণীটি সুন্দরবনের রায়মঙ্গল নদীর এক বিরল প্রজাতির মাছ। খাবার খুঁজতেই নদী ছেড়ে চাষের জমিতে এই মাছ উঠে এসেছে বলে অনুমান স্থানীয়দের। হিঙ্গলগঞ্জের আমবেড়িয়ায় এই মাছ দেখতে পেয়ে ভিড় করেছিল স্থানীয়রাও। ধান বাগানে পাইছিস তো, ধান টান খায় খুব গোলা টোলা সেদ্ধ করে ধান খায়, বিরাট ক্ষতিকার মাছ। কাছাকাছি শুনে আমি বাড়িতে বেরিয়ে আসি এবং দেখি যে বিরাট কাণ্ড, মানে বিলি তাড়াতাড়ি করতেছে মাছটা ধরবার জন্য এবং ধরাও পড়েছে বাঙানোর মাছ নদীর থেকে উঠিয়ে ধান ক্ষতি করেছে। ধান কাটতে গিয়ে দেখা যাচ্ছে অনেক ধান খেয়ে নিয়েছে শিশির থেকে। বাংলা